চিকিৎসকের জন্য হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থায় তলা নিতে গিয়ে ঠেকেছে। চিকিৎসকের কাজ হলো রোগীকে সুস্থ রাখা, কিন্তু বিশালগড় মহকুমা হাসপাতালের একাংশ চিকিৎসক রোগীদের সঠিক চিকিৎসা দেওয়ার পরিবর্তে মাসের পর মাস সরকারি বেতন গুনে যাচ্ছে। আবারও চিকিৎসকের গাফিলতিতে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে হাসপাতালের মেঝেতে পড়ে কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। মৃতের নাম অমর ভৌমিক, বাড়ি বিশালগড় থানাধীন চাম্পামোড়া এলাকায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। চিকিৎসকের দাবি, এই গুরুতর অসুস্থ রোগীর বাড়ির লোক না থাকায় ওই গুরুতর অসুস্থ রোগীকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়নি। অভিযোগ, সোমবার রাতে দারুকাবাড়ি এলাকায় বাইক দুর্ঘটনার শিকার হয় অমর ভৌমিক নামে এক ব্যক্তি। পরবর্তী সময় খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদিকে হাসপাতালে নিয়ে হাসপাতালের কর্তব্যরত দুই চিকিৎসক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে, কিন্তু ধীরে ধীরে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি অমর ভৌমিকের অবস্থা অবনতি হতে থাকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, এদিন রাতে বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত দুই চিকিৎসক তন্মিষ্ঠা চৌধুরী এবং শম্ভুলাল কান্তি চাকমা উন্নত চিকিৎসার জন্য ওই গুরুতর আহত ব্যক্তিকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করেনি। চিকিৎসকের দাবি, পরিবারের কোনো লোকজন না থাকায় গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে রেফার করা হয়নি, যার দরুন দীর্ঘ দুঘণ্টা যাবৎ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি অমর ভৌমিক চিকিৎসার অভাবে উক্ত হাসপাতালের মেঝেতে কাতরিয়ে কাতরিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যা নিয়ে রীতিমতো হাসপাতালের দুই চিকিৎসকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে মৃতের বাড়ির লোকেরা অভিযোগ, যদি যথাসময়ে তাকে উন্নত চিকিৎসা প্রদান করা হতো তাহলে হয়তো তার মৃত্যু হতো না। ঘটনা আমরা বাড়িতে শুনছি, আমাদের মামা শ্বশুরের কাছে, আমার নাম অমর ভৌমিক, বলছে হ্যাঁ বাইক মানে গাড়ি ছিল কষে, হ্যাঁ এই হসপিটালে ভর্তি হচ্ছে হসপিটাল করতে। আমরা শুনার সাথে সাথে আসি, আয়া দেখছি রুমে মাটির ফ্লোটা ফেলে দিচ্ছে, মাটির মধ্যে মানে ফাঁকার ফ্লোটা নিচে ফেলে দিচ্ছে। তারপরে আমরা তো মনে হচ্ছে হ্যাঁ জানি নিচে শুয়ে দিচ্ছে। তারপরে আমি মানে হ্যাঁ মুখটা এদিকে ফিরেছি, আমাদের ফিরেছি। তারপরে হ্যাঁ শরীরটা ঠান্ডা লাগছে আমার কাছে। তারপরে একটু মানে একটু মানে মনে হতে পারে হচ্ছে যে ঠান্ডা। তারপরে আমি তাও বুঝি না, তারপর জিজ্ঞাসা করছি নাচার আরে হ্যাঁ বলি পরে সেখানে নাচার মানে কতক্ষণ পরে মারা গেছে সঠিক আমরা কোথাও নেই, আমরা আয়ও দেখছি। আপনার কি মনে হয় যে নাচার দেউলে আগরতলার কোনো বড় হাসপাতালে পাঠাইলে বাঁচিয়ে দিতে হ্যাঁ আমার এরকম মনে হয় সাথে সাথে যদি নেওয়া হতো হ্যাঁ আপনারা দেখছেন তখন জীবিত ছিল না মৃত, তখন পেশেন্ট আইসে, নাম অমল ভৌমিক, বাড়ি চাম্পামোড়া। তো আরটিএ অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল আসলে অন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। তো কিছুই বার করে দিচ্ছিল ইনফরমেশান, কোনো মতে নাম আর ঠিকানা কমে গেছে। তো একটা ফার্স্ট এড ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে, ফার্স্ট এড ম্যানেজমেন্ট দেওয়ার পরে রেফার লেখা হয়েছে। রেফার যাওয়ার লেখা আছে বাড়ির লোক যে ডাকুন, বাড়ির লোক ডাকানোর কোনো ফোন ফুল করেছে না, কারণ ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না কাউ। তারপর থানাতে জানা হয়েছে, এর মধ্যে পেশেন্ট। তবে শুধু তাই নয়, বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। অভিযোগ, বিশালগড় মহকুমা হাসপাতালে কোনো রোগী আসলে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত সঠিকভাবে দেওয়া হয় না। চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম যেগুলি হাসপাতাল থেকে দেওয়া হয় সেগুলিও বেশিরভাগ সময় রোগীর চিকিৎসার জন্য রোগীর আত্মীয়রা বাইরের দোকান থেকে কিনে আনতে হয়। এই হলো বিশালগড় মহকুমা হাসপাতালের পরিষেবা। এদিকে এই হাসপাতালের কীরকম পরিষেবা দেওয়া হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে ওষুধপত্র ঠিকভাবে আছে কিনা এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা রোগীদের সঠিকভাবে চিকিৎসা দিচ্ছে কিনা তার কোনো খোঁজ নেই। কিভাবে খোঁজ থাকবে, হাসপাতালের দায়িত্বে থাকা মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। হাসপাতালের কোয়ার্টারে তিনি ব্যবসা খুলে বসেছেন। স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বদলে কোয়ার্টারে বসে সকাল থেকেই দেখছেন জ্যোতির্ময় বাবু রোগী। তবে এই হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরেই বিস্তর অভিযোগ রয়েছে, আজ পর্যন্ত দপ্তর কোনো তদন্ত করেনি, নেই কোনো নজরদারি, ফলে পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ উক্ত হাসপাতালের বিরুদ্ধে। রোগীদের পরিষেবা দেওয়ার বদলে নার্স এবং একাংশ চিকিৎসক মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, ফলে রোগী আসলেই বেশিরভাগ সময় ওই রোগীর সমস্যা না জেনে রেফার করে দেওয়ার প্রবণতা বাড়ছে এই হাসপাতালগুলিতে। ফলে সাধারণ মানুষ প্রতিদিন বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আচরণে ক্ষুব্ধ হচ্ছে। পাশাপাশি দাবি উঠছে চিকিৎসার গাফিলতির জন্য দায়ী চিকিৎসক এবং অন্যান্যদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।